বন্ধুরা কয়েক ঘন্টার ব্যবধানে আমরা পুজো পরিক্রমার তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আপনারা সাথে থাকুন প্লিজ। আজ মহাষষ্ঠীতে এটা আমাদের দ্বিতীয় ব্লগ এবং পুজো পরিক্রমা সিরিজের তৃতীয় ব্লগ। বন্ধুরা এখন আপনারা দেখছেন শ্রীপল্লী দুর্গা পূজা কমিটি, লিঙ্ক রোড শিলচরের পুজো মণ্ডপ এবং মায়ের প্রতিমা। আমরা দেখছি, আপনারা দেখুন, সাথে থাকুন বন্ধুরা। বন্ধুরা এখন রাত্রে প্রায় একটা বাজে, রাস্তা এখনো ভিড় আছে, চলুন আমরা এগিয়ে চলি। আর এখন আপনারা দেখছেন শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটির প্যান্ডেল। আমরা ভেতরে যাব, ঠাকুরের প্রতিমা দেখব, আপনাদেরকে দেখাবো। আমরা চেষ্টা করব প্রতিদিন দুটো করে ব্লগ দেওয়ার, যাতে পুরো এক্সক্লুসিভ কভারেজটা আপনাদেরকে দিতে পারি। আপনারা দেখছেন শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটির মায়ের প্রতিমা এবং প্যান্ডেলের ভেতরকার সাজসজ্জা। এখানেও কাজ অল্প কিছুটা বাকি রয়ে গেছে। প্রায় প্রতিটি পুজো মণ্ডপেই কিন্তু কাজ অল্প কিছু হলেও বাকি রয়ে গেছে, কাজ চলছে, আজ পুরো রাত্রেই কাজ হবে। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন লেটেস্ট আপডেটের জন্য। আর এখন আমরা চলে এসেছি কালীমোহন রোড দুর্গাপূজা কমিটি তারাপুর শিলচর। এই হচ্ছে প্যান্ডেলের বাইরেটা। আর আপনারা দেখছেন তারাপুর কালীমোহন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মায়ের প্রতিমা। এই প্যান্ডেলেও কিন্তু কাজ চলছে এখনো, রাত্র দেড়টা হতে চলল, এখনো কিন্তু দর্শক আছেন। শহরে কিন্তু অল্প কিছুটা হলেও ভিড় আছে। এখানে টেরাকোটার আদলে মুখোশ এবং কিছু স্ট্যাচু লাগানো হয়েছে, যদিও এগুলো থার্মোকোল দিয়ে বানানো, কিন্তু রংটা একদম টেরাকোটার আদলে করা হয়েছে, সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। এখন বন্ধুরা আপনারা দেখছেন তারাপুর মোটর স্ট্যান্ড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মায়ের প্রতিমা এবং প্যান্ডেলের সাজসজ্জা। এখানে আগামীকাল থেকে লাইভ দুর্গা প্রতিমা দেখানো হবে। আর এরপরের পুজো হচ্ছে রেলওয়ে সার্বজনীন দুর্গাপূজা কমিটি তারাপুর শিলচর। প্যান্ডেলের বাইরেটা আপনারা দেখছেন এখন। আমরা ভেতরে যাব, মায়ের প্রতিমাও দেখব, আপনাদেরকেও দেখাবো। আর বন্ধুরা এখন আপনারা দেখছেন রেলওয়ে সার্বজনীন দুর্গাপূজা কমিটি তারাপুর শিলচরের মায়ের প্রতিমা। খুব সুন্দর মায়ের প্রতিমা হয়েছে। আর এই হচ্ছে ভেতরের প্যান্ডেলের কারুকার্য। দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন, প্রতিদিন পুজোর আপডেট পাবেন আমাদের চ্যানেলে। আর এরপর বন্ধুরা আমরা চলে এসেছি ইটখোলা দুর্গাবাড়ি পূজা কমিটির পুজো মণ্ডপে। এই মণ্ডপ স্থায়ী মণ্ডপ, প্রতি বছরের ন্যায় এবছরও পুরো মণ্ডপটা রং করা হয়েছে,
এখানেও মায়ের প্রতিমার কাজ চলছে, সামনে পর্দাটা রয়ে গেছে, তাই আমি ভালোভাবে মায়ের প্রতিমাটা আপনাদেরকে দেখাতে পারছি না। আর এবার আপনারা দেখছেন ট্রাঙ্ক রোড ইউথ কেয়ার এর পুজো মণ্ডপের মায়ের প্রতিমা। তো বন্ধুরা, পুজো পরিক্রমার তৃতীয় পর্বের ভিডিও আজ এতটুকুই থাক। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, তবে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেট পেতে। আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমরা আবার হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।